বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর পশ্চিমে সরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপের তালিকা অনুযায়ী এ ঝড়ের নাম দেওয়া হয়েছে জোয়ার। সৌদি আরব এসকাপে এ নাম প্রস্তাব করেছিল। আবহাওয়া অধিদপ্তর বলেছে, বর্তমান গতিধারা অব্যাহত থাকলে এই ঘূর্ণিঝড় আরও শক্তিশালী হয়ে শনিবার প্রবল ঘূর্ণিঝড়ের রূপ পেতে পারে। বর্তমান অবস্থান থেকে উত্তর উত্তর পশ্চিমে এগিয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার মাঝামাঝি এলাকায় উপকূলের কাছে পৌঁছে উত্তর উত্তর পূর্ব দিকে বাঁক নিতে পারে। এরপর উপকূল ধরে এগিয়ে শনিবার মধ্যরাত নাগাদ ওড়িশা রাজ্যের পুরী উপকূলের কাছাকাছি পৌঁছতে পারে। এরপর আরও উত্তর উত্তর পূর্বে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে যেতে পারে ঘূর্ণিঝড় জোয়ার। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর উত্তাল থাকায় বাংলাদেশ সমুদ্র বন্দরগুলোকে দু নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, হাল্লা বল।